ভাসমান নগরী ভেনিস। ভেনিসের ইতিহাস প্রায় 1500 বছর পুরনো। বর্তমান ইতালি ঘটনের পূর্বে একসময় ভেনিস নিজেই ছিল একটা স্বাধীন প্রজাতন্ত্র এবং একসময়ের বিশ্ব বাণিজ্যের প্রধান কেন্দ্র। আমার এবার এই রুপটির দ্বিতীয় পর্বে আজকে আপনাদের জানাবো এই ভাসমান নগরী ভেনিসে কোথায় কিভাবে কি করবেন। রোম থেকে সারাতের ট্রেন জার্নি শেষে সকালবেলা আমরা ভেনিসে পৌঁছাই। আমরা সরাসরি ভেনিসে না গিয়ে তার আগের স্টেশন মেস্ত্রেতে নামি। সেন্ট্রাল ভেনিস মেস্ত্রে থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে অবস্থিত। ব্যস্ততার কারণে আমার বন্ধু স্টেশনে আসতে পারেনি, তবে তার বন্ধু বশির ভাই আসেন আমাদেরকে রিসিভ করতে। এরপর ওনার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমরা রেস্ট করে ভেনিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মেস্ত্রে থেকে সেন্ট্রাল ভেনিসে যাওয়ার জন্য বাস, ট্রেন এবং ট্রাম অ্যাভেলেবেল। আমরা ট্রামে করে যাই, ভাড়া ওয়ান ওয়ে 1.5 ইউরো পার পার্সন। তবে আমরা মেস্ত্রে থেকে 20 ইউরো পার পার্সন করে সারাদিনের জন্য ট্রান্সপোর্ট পাস নিয়েছিলাম। এতে আপনার যাওয়া আসা সহ ভেনিসের সব আইল্যান্ড এক্সপ্লোর করার জন্য সারাদিনের আনলিমিটেড অ্যাক্সেস পাবেন। আমার মতে এটাই সবচেয়ে সাশ্রয়ী, কেন সেটা পরে বলছি। তো অবশেষে পৌঁছে গেলাম সেই বিখ্যাত ভেনিসে। অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে অবস্থিত ভেনিস শহরটি মূলত প্রায় 118টি ছোট বড় দ্বীপের সমন্বয়ে গঠিত। ঐতিহ্যবাহী এই রোমান্টিক শহরটি অসংখ্য ছোট ছোট সুন্দর ব্রিজের মাধ্যমে একটি আরেকটির সাথে কানেক্টেড। এটি বিশ্বের একমাত্র শহর যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না। গন্ডোলা এবং ভ্যাপরিতে নামক নৌযানগুলি এখানকার একমাত্র পরিবহন। ইতিহাস থেকে জানা যায় রোমানদের শাসনামলে ভেনিস তাদের সাম্রাজ্য অন্তর্ভুক্ত ছিল, তবে তখনও এটি দুর্গম জলাভূমি থাকায় কার্যত এখানে রোমানদের কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল না। পরবর্তীতে পশ্চিম রোমান সাম্রাজ্য অর্থাৎ বর্তমান ইউরোপ অংশে রোমানরা যখন দুর্বল হয়ে পড়তে থাকে, সেই সুযোগে তখন বহিরাগতরা রোমান সাম্রাজ্যের সীমান্তগুলোতে আক্রমণ করতে থাকে। এদের হামলা থেকে বাঁচার জন্য তখন আশেপাশের এলাকা ত্রেভিসো, পাদুয়া এবং আলটিনো থেকে লোকজন এখানে পালিয়ে আসতে শুরু করে। এরপর এটাকে বাসস্থানে উপযোগী করতে তারা বিশাল বিশাল গাছের গুড়ি দুই নদীর মোহনায় এখানকার জলভূমিতে পুঁতে দেয়। একসময় এই গাছের গুড়িগুলি শক্ত পাথরের ভিত হিসেবে গড়ে ওঠে এবং গুড়িগুলির উপর পলিমাটি জমে ধীরে ধীরে তা চর বা দ্বীপের আকার ধারণ করে। এরপর এই দ্বীপগুলোতে মানুষজন তাদের বসত ভিটা তৈরি করতে থাকে, যা কালের পরিক্রমায় পরবর্তীতে ইউরোপের প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 19 শতকের শেষ ভাগে এসে এই ভেনিসকে পুরোপুরিভাবে ঢেলে সাজানো হয়। বর্তমানে এখানে যে নান্দনিক ছোট ছোট ব্রিজগুলো দেখা যায়, এগুলো অধিকাংশই ওই সময় বানানো হয়েছিল। ভেনিস শহরের মাঝখান দিয়ে বয়ে চলা গ্র্যান্ড ক্যানেলের সাথে সংযুক্ত অসংখ্য সরু খালের বুকে ভেসে চলা গন্ডোলা নামক বিখ্যাত নৌকাগুলো ভেনিসের ঐতিহ্য বহন করে। আপনি চাইলে এই গন্ডোলাগুলোতে চড়ে ভেনিসের বুকে ঘুরে বেড়াতে পারবেন। সেক্ষেত্রে মাত্র 40 মিনিটের জন্য আপনাকে গুনতে হবে প্রায় 80-100 ইউরো, হুইচ ইজ রিয়েলি ভেরি এক্সপেন্সিভ। এই ব্রিজটির নাম পন্তে দি রিয়ালতো বা রিয়ালতো ব্রিজ। এটি ভেনিসের সবচেয়ে পুরাতন ও বিখ্যাত ব্রিজগুলোর একটি। বারবার ভেঙে পড়ার কারণে বিভিন্ন সময়ে এই ব্রিজটিকে পুনর্নির্মাণ করা হয়। ঠিক এই জায়গাটাতে সর্বপ্রথম ব্রিজটি নির্মাণ করা হয়েছিল 1255 সালে। সম্পূর্ণ পাথরের তৈরি বর্তমান যে ব্রিজটিকে দেখা যাচ্ছে তা 1591 সালে নির্মাণ করা হয়েছিল, যা আজও টিকে আছে। অবশ্য এটাকে ব্রিজ না বলে ছোট করে একটা শপিং মলই বলা যায়, কেননা এর সিঁড়ির দুই পাশে রয়েছে অসংখ্য দোকানপাট। ভেনিসের জনপ্রিয় অ্যাট্রাকশনগুলোর মধ্যে এই রিয়ালদো ব্রিজটি অন্যতম। রিয়ালতো ব্রিজ থেকে মাত্র 5 মিনিট হেঁটে পৌঁছে গেলাম পিয়াজা সান মার্কো বা সেন্ট মার্ক স্কোয়ারে। এটিকে বলা হয় ভেনিসের কেন্দ্র বা প্রধান চত্বর, কারণ এই চত্বরের আশেপাশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থাপনা। বিখ্যাত ভেনিস কার্নিভাল এই সেন্ট মার্ক স্কোয়ারে অনুষ্ঠিত হয়। 900-1200 খ্রিস্টাব্দের মধ্যে এই চত্বরটি নির্মাণ করা হয়েছিল। চত্বরের ঠিক সামনে রয়েছে ইমপ্রেসিভ সেন্ট মার্ক বেসিলিকা, যা ভেনিসিয়ানদের প্রভাব প্রতিপত্তির প্রতীক হিসেবে বিবেচিত। এই টেম্পলের এক কর্নারে দেখতে পাবেন প্রায় 1700 বছরের পুরনো বিখ্যাত ভাস্কর্য দ্য পোর্ট্রেট অব ফোর টেটআর্কস। এটি 1300 খ্রিস্টাব্দে ক্রুসেডের সময় কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমান টার্কি থেকে ভেনিসিয়ানরা লুট করে নিয়ে এসেছিল।
বেসিলিকার বাম পাশে চত্বরের শুরুতেই উত্তর দিকে রয়েছে রেনেসাঁ যুগে নির্মিত ক্লক টাওয়ার, যেখানে আছে প্রকাণ্ড এক ঘড়ি আর ভেনিসিয়ান রিপাবলিকের প্রতীক সিংহের মূর্তি। বর্তমানে এটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বেসিলিকার ঠিক সামনে রয়েছে বিখ্যাত বেল টাওয়ার ক্যাম্পানাইল, এটি ভেনিসের সর্বোচ্চ সাইটসিং টাওয়ার। এর উপর থেকে পুরো ভেনিসের সুন্দর ভিউ পাওয়া যায়। ক্যাম্পানাইলের সামনে অবস্থিত দ্য ডজেস প্যালেস, এটি ভেনিসিয়ান রিপাবলিকদের লিডার যাদের উপাধি ছিল ডজ তাদের বাসভবন ছিল। অষ্টম শতাব্দীর শুরু থেকে 1800 শতাব্দীর প্রায় শেষ পর্যন্ত এই ডজরাই ভেনিস পরিচালনা করেন। এই প্যালেসটি নির্মাণ করা হয়েছিল 4th শতাব্দীতে। ডজদের ব্যক্তিগত বাসভবনের পাশাপাশি এটি ছিল তাদের প্রাতিষ্ঠানিক ও বিচারিক কার্যালয়। বর্তমানে এটিও জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ভবনের ঠিক পেছনে রয়েছে দ্য ব্রিজ অফ শাই, বাংলা যাকে বলা যায় দীর্ঘশ্বাস কিংবা হতাশার সেতু। ডজেস প্যালেসের ইন্টারগ্রেশন রুমের সাথে এর পিছনে নির্মিত নতুন জেলখানাকে কানেক্ট করতে এই ব্রিজটি বানানো হয়েছিল। এর এমন নামকরণের কারণ হচ্ছে, কোনো কয়েদিকে যখন এই ব্রিজের ভিতর দিয়ে জেলখানায় নিয়ে যাওয়া হতো, তখন বন্দি হওয়ার আগে শেষবারের মতো একবার ভেনিসের সৌন্দর্যের দিকে তাকিয়ে তারা দীর্ঘশ্বাস ফেলত। এরপর সেখান থেকে সামনে এগিয়ে গিয়ে আরও কিছু ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন করে রওনা দিলাম বুরানো এবং মুরানো নামক চমৎকার দুটি আইল্যান্ড ভিজিট করতে। সেখান থেকে মুরানো কিছুটা কাছে হলেও বুরানো যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। শুরুতে বলেছিলাম যে ডে পাস সাশ্রয়ী, কারণ ডে পাস থাকলে আপনি এইসব আইল্যান্ডগুলোতে যেতেও সেটা ইউজ করতে পারবেন, ফলে ভাড়ার জন্য আপনার আলাদা আর কোনো খরচ হচ্ছে না। তাছাড়া আপনি ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো জায়গায় নামতে ও উঠতে পারবেন এবং বারবার টিকিটের লাইনে দাঁড়িয়ে আপনার সময় নষ্ট করতে হবে না, আর আপনি সারাদিনের যতবার খুশি এটা ব্যবহার করতে পারবেন। প্রায় 1 ঘন্টা জার্নি শেষে বোরানা আইল্যান্ডে এসে নামলাম। এটি একটি কালারফুল ফিশিং ভিলেজ যা একসময় জরিফিতা এবং সুই সুতার কাজের জন্য পুরো ইউরোপে বিখ্যাত ছিল। ভেনিসের মতো এখানে অনেকগুলো ছোটোখাটো খাল আর ব্রিজ রয়েছে। এখানকার প্রায় সবগুলো বিল্ডিংই বিভিন্ন রঙে রাঙানো। অসাধারণ সুন্দর কালারফুল এই আইল্যান্ডটিতে প্রতিদিন অসংখ্য পর্যটক পাড়ি জমায়। বর্তমানে ট্যুরিজমই এখানকার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বুরানো থেকে ফেরার পথে মুরানো আইল্যান্ডে নামলাম। মুরানো মূলত ভেনিসিয়ান গ্লাস তৈরির জন্য বিখ্যাত। এখানে আশপাশটি কিছুক্ষণ ঘুরে দ্রুতই ফিরে আসতে হলো, যেহেতু হাতে সময় খুব কম ছিল। 2017 সালের এক পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন প্রায় 50 থেকে 60 হাজার পর্যটক ভেনিসে ঘুরতে আসেন, অর্থাৎ বছরের পরিমাণটা দাঁড়ায় প্রায় 2.5 থেকে 3 কোটি। পর্যটন নগরীতে পর্যটকরা ঘুরতে আসবেন এটাই স্বাভাবিক, তবে এই বিশাল সংখ্যক পর্যটকদের আগমনেই বর্তমানে ভেনিসের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। পর্যটকদের চাহিদা মেটাতে এখানে নির্মিত অবকাঠামোগুলোই ভেনিসের কৃত্রিম দ্বীপগুলোর উপর বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছে। এক্সপার্টদের মতে, যদি এভাবেই চলতে থাকে তাহলে
একবিংশ শতাব্দীর মধ্যেই জলাবদ্ধতার কারণে ভেনিস সম্পূর্ণভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে, কারণ এখনই ভূমধ্যসাগরে জোয়ারের ফলে ভেনিসের অনেকটাই পানির নিচে তলিয়ে যায়। ইনফ্যাক্ট ঠিক একই কারণে আমরা অনেক জায়গায় ঘুরতে পারিনি। তাই ঐতিহ্যবাহী এই রোমান্টিক শহরটিকে রক্ষা করতে স্থানীয় প্রশাসন অলরেডি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যেমন নির্দিষ্ট ওজনের বেশি কোনো জাহাজ ভেনিসে না ফেরানো এবং নতুন কোনো অবকাঠামো নির্মাণে নিষেধাজ্ঞা ইত্যাদি। পর্যটক হিসেবে আমাদের উচিত সেখানকার নীতিমালা মেনে ভ্রমণ করা, যাতে ভেনিসের স্বাভাবিক পরিবেশের উপর কোনো ক্ষতিকারক প্রভাব না পড়ে। এই সেন্টা লুসিয়া স্টেশনটি হচ্ছে ভেনিসের একমাত্র ও প্রধান রেল স্টেশন। এটি পুরো ইতালি সহ ইউরোপের অনেক দেশের সাথেই সরাসরি কানেক্টেড। এর সামনে গ্র্যান্ড ক্যানেলের উপর 1934 সালে নির্মিত পন্তে দেল স্কেলজি নামের সুন্দর একটি ব্রিজ রয়েছে, যা দুই পাশের সান্টাক্রুজ এবং ক্যানারেজিও এরিয়াকে কানেক্ট করেছে। ফেরার আগে এই ব্রিজের উপর দাঁড়িয়ে কিছুক্ষণ সন্ধ্যার ভেনিসের সৌন্দর্য উপভোগ করলাম। সন্ধ্যার পর ভেনিস আরও সুন্দর দেখায়, চারিদিকে সোনালি আলোর ছটা এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। অবশেষে ভেনিস ভ্রমণ শেষে মেস্ট্রেতে ফিরে যাবার পালা। ওখানে বন্ধু রাশেদুল আমাদের জন্য অপেক্ষা করছে। তার বাসায় গিয়ে রেস্ট নিয়ে মাঝরাতে মিলান হয়ে রওনা দেব হেভেন অন আর্থ খ্যাত সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। মজার ব্যাপার হচ্ছে, আমরা জন প্রতি মাত্র 17,000 টাকায় 3 দিন সুইজারল্যান্ডে ছিলাম। এর মধ্যে থাকা খাওয়া এবং ট্রান্সপোর্ট সহ অ্যাক্টিভিটিসও ছিল। আমি নিশ্চিত করে বলতে পারি, এত কম টাকায় সুইজারল্যান্ড ভ্রমণ আপনি কল্পনাও করতে পারবেন না। কিভাবে জানতে হলে পরের এপিসোডটি দেখার আমন্ত্রণ রইল। ভিডিও লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। সি ইউ ইন সুইজারল্যান্ড ব্লগ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।